একটা বিবাহিত মেয়েকে কোনো ছেলেই বিবাহ করে না। ডিভোর্স হইলে ডিভোর্সিং মেয়ের বিবাহ সব জায়গায় চালু আছে, এটা নিয়ে অবৈধও না। এই মেয়েটা যে দুশ্চরিত্রের মেয়ে এটা তো প্রমাণিত। ও যদি দায়ী না হয় আদালত কেন ওকে ফাঁসির আদেশ দেবে? একজন নির্দোষ লোকের কি ফাঁসির আদেশ হয়? আমার পুত্রবধূ আসল ছিল না, আমরা মনে করি পুত্রবধূ ছিল, কিন্তু ওর আরেক জায়গায় বিয়ে হয়েছিল এবং সেখান থেকে ডিভোর্স হয় না। যে ইসলামের রীতি অনুযায়ী ওটা আমাদের বিবাহটা অবৈধ হয়েছে। আচ্ছা, মানে সেই জন্য আমি মনে করি মিনি আমার পুত্রবধূ নয়। এটা আপনারা পরে জানতে পেরেছেন? হ্যাঁ, পরে জানতে পারছি, যেদিন হত্যাকাণ্ড হয়েছে তার পরের দিন। নানার সাথে বিয়ে হয়েছিল কিন্তু আমরা এটা জানতাম না। যদিও বিবাহটা আনুষ্ঠানিকভাবে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ ছিল আওয়ামী লীগের, তারপর আমরা কেউই জানতাম না এরকম যে একটা ঘটনা হয়েছিল। এটা ওর বাবা মা এবং আর চাষা আছে সাবেক কমিশনার বলে এসে আপনারা পৌর কমিশনার ছিল আগে, এরা সবাই জানতো, কিন্তু আমাদের কাছে এটা তারা লুকিয়ে রাখছে। কী জন্য রাখছে সেটাও জানি না। অবৈধ সম্পর্ক ছিল ওর সাথেও, কারণ ও এখানে এসে বিবাহ হয়েছে, তাও সে অর্ডা বৈধ হয়, আমাদেরটা অবৈধ হয়। তো আপনারা অবশ্যই দেখছেন আমার ছেলের ছবিও দেখছেন, এবং আমরা তো সামাজিক জীব এবং আমার ছেলে সামাজিকভাবে চলাফেরা করতো, এবং ওর পিছনে ওর টার্গেট করার মেইন উদ্দেশ্য জানি না, তবে ওর আমি যতটুকু দেখছি যে ওর অভিনয় হোক যেটাই হোক না কেন ওকে ও ভালোবাসে এইটাই বুঝাইছে আর কি, এবং পরবর্তীতে আমরা বিবাহ রাজি হয়েছি। ঠিক আছে, যখন ছেলে মেয়ের যখন সম্পর্ক আছে বিবাহ হইলে সমস্যা কী? ছেলে তো অন্তত খারাপ পথে যাইবে না, এই কারণেই আমরা বিবাহ রাজি হয়েছি। যদি জানতাম এইটা তার কখনই আমরা একটা বিবাহিত মেয়েকে কোনো ছেলেই বিবাহ করে না। ডিভোর্স হইলে ডিভোর্সিং মেয়ের বিবাহ সব জায়গায় চালু আছে, এটা নিয়ে অবৈধও না, এটাই বৈধ। এবং ডিভোর্সিং মেয়ে বিবাহ করলে অনেকেই সুখী হয়, কিন্তু ওর তো ডিভোর্স হয়নি। সেখানে বিবাহটা আমরা যেহেতু মুসলমান আমরা বিশ্বাস করি যে এটা অবৈধ, একদম অবৈধ, আমাদের বিবাহটাই সঠিক ছিল না। ওর কারণেই হয়েছে এটা, ওর জবানবন্দি আছে এবং ওর জবানবন্দি সবই রেকর্ড করা আছে, ওর পিছনে যেগুলো কাহিনী আছে যে ছবিগুলো আছে বিবাহের মধ্যে, ওই ওরা তালতলি ঘুরতে গেছে সেখান থেকে কুয়াকাটে গেছে, সবগুলোই ডকুমেন্টারি। ও যদি দায়ী না হয় আদালত কেন ওকে ফাঁসির আদেশ দেবে? একজন নির্দোষ লোকের কি ফাঁসির আদেশ হয় যদি ডকুমেন্টস না থাকে? এবং এটা তো প্রত্যক্ষ একদম সিসিটিভি ফুটেজে, তার অভিনয়গুলো প্রত্যেকের চোখেই কিন্তু পাচ্ছে, কিন্তু আমরা প্রথম আসামি দেই নাই, কারণ তখন সবাই চিন্তা করছে যে মেয়েটা কীভাবে চেষ্টা করছে। পরবর্তীতে যারা লক্ষ্য করে দেখছে যে একটা একটা মেয়ে তার স্বামীর মানে মৃত্যুসজ্জায় সেখানে স্বামীর দিকে মানে ওখানে না গিয়ে সে ওই সে তার ব্যাগ মানে পড়ে গেছে সেইটা উঠায়, আবার ধরে একজন আরে আরেকজনের কোপায়, আবার হ্যাঁ ধরে আরেকজন আর সে কোপায়, এইটা আমার স্বামীর জন্য তো আমি জীবন দিতে প্রস্তুত, আমার স্বামীকে আগে রক্ষা করব, তুমি যারা কোপায় তাদেরকে রক্ষা কেন করতে যাও? অবশ্যই এটার মধ্যে মানে এরা বোঝে নাই, না বোঝে তো বিচারক রায় দেয় নাই। এবং সেই একটা ব্যাগ ওই আসামিরা ওর হাতে ব্যাগটা তুলে দেবে সেটার ভিডিও কিন্তু মানে বিদ্যমান, সবাই কিন্তু দেখছে এটা প্রথমে এবং শেষে, সব সিসিটিভি ফুটেজ পাওয়ার পরেই তো আমরা ওকে আসামি মানে চিন্তাভাবনা করছি ওই জন্য। এবং ওর তো ও যে মাস্টার মাইন্ড, এটা তো ওর নিজস্ব কি নিজের মুখেই স্বীকার করছে। এই মেয়েটা যে দুশ্চরিত্রের মেয়ে এটা তো প্রমাণিত সেখানে, তারপর মনে করে হ্যাঁ ঠিক আছে তার বাবা তার মেয়ের জন্য চেষ্টা করবে, করুক, যদি নির্দোষ হয় তো সারাই নিক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মনে করি এটা ও যে দোষী ওর জামিনের চেষ্টা করে, এটা পাগলের মতো কাজ করে, এই টাকা নষ্ট করে কি করে না এটা তাদের ব্যাপার। আমি মনে করি যে বিচারক যদি মানে হাইকোর্ট যদি ইচ্ছে করে ওকে মার্সি করে দিতে পারে, একদম বেকসুর খালাস। জামিন দেওয়ার বিধান আছে কি না এটা আমার জানা নেই, এরা জামিনে প্রার্থনা করে বারবার, জামিনের কোনো বিধে নেই ফাঁসির আসামি, এটা আমি মনে করি, থাকতে পারে এটা আমি জানি না, আমি যতটুকু জানি জামিন মানে ফাঁসির আসামির জামিনে কোনো বিধান নেই।